গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতিভা, আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি ভালো আছো। তো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি বলবো না, মন ভালো আছে কিন্তু শরীর ভালো নেই। তো তাই আবারও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি রোজকার সেই কাজকর্ম, খাওয়া দাওয়ার ভালো মন্দ সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে ধামাকাদার। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো ঝটপট করে একটা লাইক দিয়ে দাও, তোমাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো দেখো বন্ধুরা, আমিও তোমাদের ভিডিওতে লাইক দিই, তোমাদের হেল্প করার চেষ্টা করি যতটা সম্ভব। তো তোমরাও দেখো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং আমার চ্যানেলের বন্ধু হয়ে যাও, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার পূর্বে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। এখান থেকে এখন বাজে সকাল 7:30, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো তাই আমি আজকে নিরামিষ রান্না হবে, বেশি কিছু করবো না শরীর ভালো না থাকার কারণে। তো যতটা চেষ্টা করছি তার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে পারি কি না দেখি। তো দেখো আমি আজকে রান্না করছি, এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আলুর চোখা বানাবো, আর রুটি দিয়ে গেছে মা নিচ থেকে, বেটু খাবে। আর ডাল সিদ্ধ করে রেখে দিলাম, একসঙ্গে করে নিয়েছিলাম রাত্রের জন্য, আর এই ডালটা এখনকার জন্য ছুঁকে নিয়েছি। আর দেখো কুতলি ভাজা করব, কুতলিটাকে আমি আজকে কুচি কুচি করে কাটতে পারলাম না, বেশিক্ষণ বসতে পারলাম না শরীর ভালো ছিল না বলে, তো আমি দুভাগ করে কেটে নিয়েছি দিয়ে ভাজলাম। তো আর দেখো এপাশে পেঁয়াজ কেটে নিয়েছি আলুটাকে মাখানোর জন্য, সব রেডি হয়ে গেছে। একদম ভালো নেই জানো, শরীরটা ভীষণই খারাপ, আসলে ঠান্ডা একটু লেগেছে মনে হয় কোনোভাবে। তো আজকে কি বলো তো, ইউটিউব থেকে এমন গিফট দিল যে আমি অসুস্থ হয়ে পড়লাম, টাইটেলটা দেখছো? আসলে না গো, গিফট তো এসছে, ওটা একটা আনন্দের ব্যাপার ঠিকই, আনন্দের ব্যাপার ঠিকই মানে কি সত্যি আনন্দের ব্যাপার। কিন্তু দেখো এপাশে ঠান্ডাটাও ঠিক ওই সময়ে লেগে গেছে, আর ওটাকে আনন্দ উপভোগ করবো কি, তাতেই আমি অসুস্থ হয়ে পড়েছি। জানি কি করতে যাচ্ছো, কি করতে যাচ্ছো ছাদে, কি করতে যাচ্ছো ছাদে, ছাদে যাচ্ছো কি করতে, দোল দোল করতে যাচ্ছে সে। খাওয়া হয়েছে? কি খেয়েছো? ভাত খেয়েছো, সুজি খেয়েছো, সবই ঢপ মারছে বুঝলে, কিছুই খাওয়া হয়নি। যখনই জিজ্ঞেস করবে ভাত খেয়েছি সুজি খেয়েছি, আমি খাওয়াবো ওই জন্য ওকে ওখানে পাঠিয়ে দিচ্ছি, খাবার নিয়ে যাবো। আচ্ছা যাও যাও, বাই বাই করে দি, চল যাও, বাই বাই, যাও চল যাও। তো এদিকে দেখো ছোট তো মায়ের সঙ্গে ছাদে যাবে বলে ঝামেলা করিয়ে দিচ্ছে মাকে, তো মা তো জানো ঠিকঠাক হাঁটতে পারে না, আর্থ্রাইটিসের সমস্যা আছে মায়ের, তো ও ঝামেলা করছে ছাদে যাওয়ার জন্য। তো দেখো আমি এখন নেমে পড়েছি যুদ্ধে, বিছানা গুছাচ্ছি। জানো এখন বাজে কটা বলো তো, 9:30-10 বাজে। তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো দেখো একটা এত বড় কমিউনিটি অন হলো আমার, এটা কোথায় জমিয়ে কাজ করব, একটু এত বড় আনন্দ পেলাম একটা এত সুন্দর গিফট পেয়ে, কোথায় একটু মন দিয়ে কাজ করব না, শরীরটা গেল খারাপ, ঠান্ডা লেগে গেছে, মাথা ধরে আছে, সে যেন জ্বালিয়ে খাচ্ছে আমাকে পুরো, আর ভালো লাগছে না, কি করব, কাজও তো করতে হবে, আর ভিডিও না করলেও নয়। আসলে দেখো এমনি এমনি বসে থাকলে বেশি শরীরটা খারাপ করে মনে হয়, অথচ তোমাদের সামনে এলে কথা বললে, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়লে সত্যি অনেক এনার্জি পাওয়া যায় গো, অনেক ভালো লাগে জানো। তাই এত কষ্টের মধ্যেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিও করতে, ভিডিও শেয়ার করতে। তো তোমাদের কমেন্টগুলো খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি করে আরও এরকম এরকম কমেন্ট করো, আমার পড়তে ভীষণ ভালো লাগে। আর কমেন্ট পড়লে সত্যি খুব কি বলবো, খুব এনার্জি পাই তোমাদের সঙ্গে কথা বলার জন্য, ভিডিও করার জন্য উৎসাহ পাই। তো প্লিজ তোমরা একটু ঝটপট করে একটা লাইক দিও, কিন্তু তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সো প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার বন্ধু হয়ে যাও।
তো দেখো আমি এখন ছাদে এসেছি, পাখিগুলো দেখো কি সুন্দর খেলছে, এত রোদের মধ্যে ওরা খেলছে, তো সেটা আমি দেখছি, তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে সেই দৃশ্যটা শেয়ার করলাম। মাঠে গরু চড়ছে আর আমরা ছাদে, এখানে গরমে ছাদে থাকতে পারছিলাম না, অথচ বাইরে অত রোদে দেখো গরুটা ঘাস খাচ্ছে, সেটা দেখালাম তোমাদেরকে। আর ছোটু তো এখানে বসে বসে দোলনা ঝুলছে, মা তাকে ঝুলিয়ে দিচ্ছে, ও ওখানে এবার আমার ওকে খাওয়ানো হয়ে গেছে বুঝলে, তো ও এখানে খেলবে এবার। আমি চলে যাব নিচে, তোমাদের ভিডিও দেখবো এবার, আরও অন্যান্য কাজ আছে। দেখো কি বলবো বলো তো, এখন বাজে বিকেল 4:30, তো তোমাদের দাদাভাই তখন সবজি বাজার এক গাদা নিয়ে এসছে, তো সেটা সত্যি তোমাদেরকে দেখানো হয়নি, তো চলো ঝটপট করে দেখে নাও কী কী সবজি বাজার করেছে আজকে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে এসছে। পটল নিয়ে এসছে, ঢ্যাঁড়স নিয়ে এসছে, আর ওটা হচ্ছে উচ্ছে, আর যেটা করলা বলে আর কি, ছোট ছোট টাইপের, আর এটা নিয়ে এসছে দেখো, এটা হচ্ছে তোমার বেগুন, আর এটা টক ফল মানে চালতা বলে আমাদের ওদিকে, আর এটা হচ্ছে কি বলতো মূলো, মূলো নিয়ে এসছে, আর বটবটি নিয়ে এসছে। তো এই যে দেখো শাক নিয়ে এসছে, এই শাক এনেছে, আর এখানে দেখো বটবটি এনেছে, এই যে এগুলো ভরে রাখা হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে শুনলাম দেখলে ডাল আলু মাখা আর কুতলি আলুর ভাজা, তো এবেলা ভাবছি ওই ডালই করব আর ঢ্যাঁড়স মাখাবো, মানে ঢ্যাঁড়স ভর্তা করব, আর কি করি দেখি, এর অনেক কিছু রান্না করতে ইচ্ছে করছে না, যদি জলে হাত দিই না বেশি করে তাহলে জ্বর চলে আসবে, এই মাথার এই পোর্শনটা পুরো ধরে আছে, সর্দি তেমন কিছু নেই কিন্তু শরীরটা ভালো লাগছে না, কেমন একটা মানে কী বলতো টায়ার্ডনেস লাগছে, যেন কেমন একটা লাগছে, মনে হচ্ছে খুব অনেক কাজ করে এসেছি, ক্লান্ত ক্লান্ত একটা ভাব শরীরের মধ্যে ওরকমই হচ্ছে। তো ওই জন্য দেখো আর বিশেষ কিছু রান্না করব না ভাবছি, ওই ওইরকমই করে দেবো আর কি, খাওয়ার মতো করে আর কি, না হয় রোজই তো এত এত তরকারি করি খাওয়া হয়, তো আজকে আর করতে ইচ্ছে করছে না, আমি যদি এখন করতে যাই না পুরো শুয়ে যেতে হবে বিছানা ধরে, তো ওই জন্য ভাবছি ওই হালকা পাতলা কিছু একটা করে নেবো আর কি, দেখিয়ে নেবো আর কি করবো বলো। দেখো ছোটু ঘুমোচ্ছে এখন, এখন বাজে 5:30, তো আমি একটু বেরিয়ে পড়েছি বেটুর জন্য কিছু কেনাকাটা করতে যাব, তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, তো ছোটো ঘুমোতে ঘুমোতে আমি ঝটপট করে ঘুরে চলে আসবো, তো অবশ্যই সেখানকার দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব, তো চলো। তো দেখো সেটাই, আমি চলে যাচ্ছি এখন, কেনাকাটার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, তো যাচ্ছি এই যে এইখানটাতেই গোডাউন আছে আর কি, এক দিদির ঘরে গোডাউন আছে, ওরা বাইরে থেকে সব মালপত্র এনে মেদিনীপুরে যত দোকান আছে প্রায় দোকানেই দেয় মালপত্র, তো আমি ওই জন্য ওই দিদির ঘরে চলে এসেছি, এখন বাজারে গিয়ে জিনিসপত্র কেনা মানে বিশাল ঝামেলা, আর তোমাদের দাদাভাই তো ভিড় পছন্দ করে না, আমারও পছন্দ হয় না, দোকানে যাওয়া মানে কী বলতো অনেক সময় নষ্ট হয়, তো তাই এইখানে এই দিদির কাছে যখন এসছে নতুন মালগুলো আজকে ঢুকেছে, দিদি ফোন করছিলো, তাই আমি ভাবলাম এখান থেকেই নিয়ে নিই, সেই যখন কিনতে হবে এখানে কিনলেও কিনতে হবে, ওখানে কিনলেও কিনতে হবে, দেখি ভালো লাগে কি না, ওই জন্য এখানে চলে এসেছি আমি, অনেক জিনিসই দিদির কাছ থেকে কিনি, আমি আর বাজারে যেতে সময় পাই না বলে যাই না, এখান থেকেই কেনা হয়, তবে চয়েসেবল জিনিস আনে দিদি দেখেছি, তার মধ্যে দেখে নিতে হয় আর কি। তো দেখো প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে এই কুর্তিটা, এটা জ্যাকেট সিস্টেম করা আছে, তো কুর্তিটা হচ্ছে তোমার স্লিভলেস, আর এই জ্যাকেট সিস্টেম খুব সুন্দর কালার কম্বিনেশনটা, খুব ভালো লাগছে আমার অবশ্য দেখে, ভাবছি এটা নেব। তো দেখো খুব সুন্দর একটা নেভি ব্লু সঙ্গে রানি পিঙ্ক যেটা হয় সেটা, আর দেখো এই কালারগুলো আছে ইয়েলো, এটাও নেভি ব্লু, আর এটা তোমার শিগ্রিন, তার সঙ্গে নেভি ব্লু বর্ডার দেওয়া, আর প্লাস জ্যাকেট আছে এটা রেডের উপর আর কি, রেড আর নেভি ব্লু, সব কটা কালার কম্বিনেশন খুব সুন্দর, আর এটা দেখো গাউন, এগুলো তো আমি ভাবছি ওই ডান দিকেরটাই নেব, তো দেখো খুব সুন্দর গাউনগুলো, খুব সুন্দর নিচ পোর্শনটা মানে রেয়ন কাপড়ের এগুলো সবগুলোই, তো নিচে দেখো একটা বর্ডারটা খুব সুন্দর লাগছে, এমব্রয়ডারি কাজ করা আছে, আর এগুলো তোমার গুজরাটি স্টিচ করা আছে, ওই কী বলে চুমকি দিয়ে কাজ করা আছে ছোট্ট ছোট্ট, তো এটা তো এই কাজটা খুব সুন্দর লাগছিল আমার, তো তাই এক পিস নেব ভেবেছিলাম, সত্যি নিয়েও এসেছি, ভয়সভা দিচ্ছি বলে বলছি, এই কালারটাই আমি নিয়েছি শেষমেশ, তো খুব সুন্দর একটা কালার, তো নিয়ে এসে আমি ফিটিংস করতে দিয়ে দিয়েছি, আর এইটা নিয়েছি দেখো এই কালারটা, এটা ব্লু কালার নেভি ব্লু আর কি, এটা বেশ খুব সুন্দর লাগছে, তো এটাই নিয়েছি সম্ভবত মনে হচ্ছে,
এটা ফোনে এরকম লাগছে নাকি ওখানে এরকম লাগছে বুঝতে পারছি না তো তো এটাই নিয়েছি মনে হচ্ছে মোটা এইরকম একটা প্রিন্টের আর এইরকম ডিজাইন এরকম ওই কোড দেওয়া কোড সিস্টেম রেয়ন কাপড় সবগুলোই সফট এই যে এরকম বাঁধা সিস্টেম নিয়েছি বেটুর জন্য খুব ভালো লাগছিল ওকে পরেও মানাচ্ছিল আর এটা দেখো কি সারারা ড্রেস বলে এটাকে সারারা প্যান্ট ওই নিচটা কুচি কুচি টাইপের বেশ সুন্দর বেশ ভালোই ঘেরা আছে প্যান্টটা দেখলাম আমি আর পরেও আরাম পাবে তার কারণ কি বলতো এগুলো সবই রেয়নের মানে খুব সফট হাতে দিয়ে আর এই কুর্তিটা সামনের পাশ এরকম প্রিন্ট করা আছে প্লাস ব্যাক সাইডটাও সুন্দর করে এরকম প্রিন্ট করা আছে আর ছোট্ট ছোট্ট করে স্টোন বসানো আছে এই যে দেখো ব্যাক সাইডটাও পুরো এরকম প্রিন্ট করা একদম অল ওভার কাজ করা আছে আর প্যান্টগুলো প্যান্ট ওড়না ওড়নাটাই দেখো একটা লটকন দেওয়া আছে দুটো দুটো করে বেশ সুন্দর আসলে আমি তো পড়ি না তাই আমি নিলাম না তো তোমরা চাইলে নিতে পারো এসে যে সমস্ত বন্ধুরা আমার মিদনাপুরে আছো তাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা এসে এই দিদিটার কাছে ড্রেস নিতে পারো খুব কম দামেই পাবে তোমরা ওই 750-800 মধ্যে তো দোকানে ভিড় না বাড়িয়ে বরং এখানে চলে আসো নিয়ে যাও অ্যাড্রেস চাইলে বলো কমেন্ট করবে তাহলে আমি অ্যাড্রেসটা তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো ফোন নাম্বার না হলে দিয়ে দেবো তো আমি এখন দেখো বাড়ি চলে এসেছি মা তো মুড়ি মাখিয়েছে ঝালমুড়ি শসা পেঁয়াজ ছোলা টমেটো কাঁচা লঙ্কা লবণ টবণ দিয়ে ভালো করে মাখিয়েছে সরিষার তেল দিয়ে তো সেটা খেলাম ছোটুকে এখন আমি কলা খাওয়াবো ও কিছু খায়নি মুড়ি খেয়েছে আর সুজি খাবে না বললো নাহলে সারালাকেও খাচ্ছে না সকালে খেয়েছে সেরিগ্রো আর কি তো ওই জন্য এই কলাটা খাওয়াবো কলাটা একটা খেয়ে নিলে ওর পেট ভরে যাবে আশা করছি তো চলো কত রকমের কায়দা বার করবে খাওয়া না খাওয়ার জন্য দেখো ওই যে ও খাচ্ছে দেখো আমার লিপস্টিকটা পেয়েছিল লিপস্টিক নিয়ে গোটা সাজুগুজু করেছে গোটা ঘেঁটে চটকে একসা করে দিয়েছে তো চলো ওষুধ এসছে এই ওষুধটা হচ্ছে কি বলতো তোমাদের দাদাভাই নিয়ে এসছে এটা হচ্ছে কাজে দিদির জন্য নিয়ে এসছে ওর সেই আঙুলটা কেমন মানে এই এই পোর্শনটা নখটা কেমন একটা ওই সার্ফ সাবানে হাত দিয়ে দিয়ে নষ্ট হয়ে গেছে ওর ওই জন্য এই ওষুধটা দিদির জন্য আনা হয়েছে আর এটা হচ্ছে ছোটুর ওষুধ ছোটুর ভিটামিনটা এটা তো আর এই যে এই এই ওষুধটা ছোটু খায় মানে ঠান্ডা লাগার জন্য তো যেহেতু বেটুর জ্বর হয়েছিল তারপর ওরও একটু জ্বর এসেছিলো একদিনের জন্য ওষুধ খেতে ভালো হয়ে গেছে তাও আমি ঠান্ডা লাগা ওষুধটা চালিয়ে রাখি কেননা আমার এখন কোল্ড অ্যালার্জির মতো হয়ে আছে তো ওর যদি আবার পুনরায় হয়ে যায় তাই আমি এটা 10 দিন খাওয়াচ্ছি 2 দিন খেয়েছে আরও খাবে ও এখন কদিন তো যাকে এই হচ্ছে ওষুধ এলো আর তোমাদের দাদাভাইও এক গাদা ওষুধ নিয়ে এসছে আজকে ডাক্তার দেখিয়েছে পা তো খুব খারাপ অবস্থা কালকে প্রোগ্রাম ছিল বাইরে তো সেখানে নাচানাচি করে আরও পা বরং বাড়াবাড়ি হয়ে গেছে তো সেই কারণে ভালো লাগে এই ওষুধ রোগ ব্যাধি এসব একদম আমার ভালো লাগে না জানো তো তো তাই আর তোমাদের দাদাভাইয়ের ওষুধের বস্তাটা তোমাদেরকে দেখালাম না তো এই জন্য তো চলো ও ওষুধগুলো নিয়ে এসছে ও কালকে প্রোগ্রাম ছিল বাইরে তো সেখানে নাচানাচি করেছে স্টেজ পারফরমেন্স মানে বুঝতে পারছো ওদের একটা গানের দল আছে তো সেখানে গান করতে গিয়ে গান মানে বুঝতে পারছো তো এখনকার দিনে যে গানও সে বলো না এবার স্কুলের প্রোগ্রাম ছিল আর কি হাই স্কুলে একটা প্রোগ্রাম ছিল তো সেখানে তাদেরকে বাচ্চাদেরকে আনন্দ দিতে গিয়ে তো নিজে নিজের অবস্থা খারাপ সকালবেলা পা নিয়ে আর উঠতে পারিনি তো আজকে এক্সরে করা হয়েছিল তো ডাক্তারবাবু বললেন যে লিগামেন্টের উপর প্রচুর পরিমাণে চোট লেগেছে প্রচুর মানে রেস্ট দিতে হবে ও তো রেস্ট নেয় না ও সিঁড়ি দিয়ে আমরা দোতলায় থাকি ওঠানামা সবই করে তো চাল ডাল তেল নুন যাবতীয় যা তারপর ব্যাগের বাজারের ব্যাগ দেখলে অত বড়টা বয়ে নিয়ে এসছে তো এইসব করেই যাচ্ছে কথা শোনে না কাজ করে এবার ডাক্তার আজকে বলেছে যখন তো ফুলফিল একদম বসেই আছে কিন্তু বসিয়ে রাখবে গে রাত্রিবেলা বেরিয়ে ঠিক চলে গেছে ভয় মানে আমি এখন রাত্রে যেহেতু বলছি বলে বুঝতে পারছি যে ও বেরিয়ে চলে গেছে নেই বেটুকে পড়াচ্ছিল পড়িয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে তো জাগে চলো পরের কাজে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর আবারও আগামীকাল ঠিক একই সময় নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসার চেষ্টা করব ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার নতুন মানে বন্ধু হয়ে যাও তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই আর কথা বলতেও ভালো লাগছে না জানো তাও ভিডিওটা করলাম কেন বলো তো কাজ তো করতেই হবে
কাজ আর সুস্থ থাকি অসুস্থ থাকি কাজ যখন করতে পারছি তোমাদের সামনে আসতে আমার কোনো দ্বিধা নেই। তার কারণ আমি তোমাদের থেকে যত দূরে থাকি তত কষ্ট বেশি হয়, বরং তোমাদের সঙ্গে থাকলে আমার সময়টা সুন্দর কেটে যায়, জানো তো। তো এটা হচ্ছে আমার একটা উৎসাহ বলতে পারো, আনন্দ বলতে পারো, যা খুশি বলতে পারো। আর তোমাদের ভালোবাসার জন্যই আমি হয়তো বারবার মানে যত শরীরে কষ্ট হোক না কেন আমাদের, তাও আসি তোমাদের কাছে, তো স্বস্তি পাই। তো যাকে আছে এই পর্যন্তই, আবারও ঠিক চলে আসবো কাল। বাই বাই।